আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন দিলীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে কার্যত তুলোধনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় দল যেখানে যেখানে যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মাইক নিয়ে প্রচার করে বলছেন, আপনারা দয়া করে বাড়ি ঢুকে যান। কেন্দ্রীয় দল যাতে ওখানে গিয়ে ভিড় না দেখতে পারে তার জন্য তিনি দুপুরে গিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছেন। এদিন বাদুড়িয়ার ঘটনা নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও তুলোধনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক সবসময় বিজেপির ভূত দেখেন, আগে রাতে দেখতেন এখন দিনেও দেখছেন, উনি সবচেয়ে অযোগ্য মন্ত্রী, এবার সেটা প্রমাণ হয়ে গেল। কিন্তু এখানে রাজ্য সরকার তাদেরকে বেরোতে দিচ্ছেন না। আমি জানি না আজকে তাদেরকে ছাড়া হয়েছে কিনা, বিকাল পর্যন্ত তাদেরকে আটকে রাখানো হয়েছে। কালকেও সারাদিন আটকে রাখা হয়েছে এবং বিকালে তাদের দুটি জায়গায় ঘোরানো হয়েছিল। নবান্নতে কিছু দেখার নেই, সেখানে যাওয়ার কোনো মানেই হয় না, বা যে হসপিটালে বা আইসিএমআর যাওয়ার কোনো প্রয়োজন নেই। লকডাউন মানা হচ্ছে কি না, সরকার এখানে স্বাস্থ্য ব্যবস্থার কী ব্যবস্থা আছে সেটা দেখার জন্য যাওয়া উচিত হসপিটালে, সেটা যেতে দেওয়া হচ্ছে না। এবং তারা যেখানে যেখানে যেতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গাড়ি নিয়ে মাইক নিয়ে সেখানে লোককে প্রচার করে বলছেন, আপনার বাড়িতে ঢুকে যান দয়া করে। তিনি আবার সেসব জায়গায় লোকের কাছে মাপও চেয়েছেন নাকি, ক্ষমা চেয়েছেন, আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে বাধ্য করে জীবিত যেতে। কেন ক্ষমা চেয়েছেন আপনি? তারা নিয়ম ভেঙেছে বলে? যারা লকডাউন মানেনি, যারা নিয়ম মানেনি, তার কাছে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে পারেন। আর যারা আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাড়ির মধ্যে বন্দী হয়ে আছেন, কষ্ট করে আছেন, তার কাছে ক্ষমা চাইছেন না আপনি? তার জন্য আপনার কষ্ট হয় না? যারা না খেয়ে আছে বাড়িতে, বাড়ির বাইরে বেরোচ্ছে না, পুলিশের লাঠি কাটছে, আর যারা নিয়ম না মেনে রাস্তাঘাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে বাইক করে গাড়ি করে, তাদের কাছে ক্ষমা চাইছেন আপনি? কী বলতে চাইছেন? এখানেও রাজনীতি করতে চাইছেন একটি সম্প্রদায়কে নিয়ে? বাকিদের জীবনকে বাজি রেখে আপনি একটি সম্প্রদায়ের ভোটের জন্য তাদেরকে তেল মারছেন, ক্ষমা চাইছেন? আমরা এটা ঘোর নিন্দা করি। এবং সেই কেন্দ্রীয় দল যদি বাইচান্স ওখানে গিয়ে ভিড় না দেখে, সেজন্য উনি দুপুরবেলা গিয়ে সবাইকে বাড়ি ঢুকিয়ে দিচ্ছেন। কারণ কি, আমার মনে হয় এই সরকার প্রশাসন পুলিশের উপর এখানকার সাধারণ নাগরিকেরও কোনো বিশ্বাস নেই, ওনার নিজেরও বিশ্বাস নেই। তাই যে কাজটা এখানকার সাধারণ কনস্টেবল করা উচিত, থানার লোকের করা উচিত, চাপরাশিরা করা উচিত, বেয়ারারা করা উচিত, সাধারণ ক্লার্করা করে, সেটা মুখ্যমন্ত্রী করছেন। একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যিনি নিজের রাস্তায় নেমে লকডাউনকে অমান্য করেছেন, লকডাউন ভেঙেছেন, মহামারী রূপ নিয়েছে, কতদিন লুকিয়ে রাখা আমি জানি না, সপ্তাহখানের মধ্যে এখানে মহামারী সামনে আসবে। আর মুখ্যমন্ত্রী নিজে চাল বিতরণ করছেন, তিনি গিয়ে মাস্ক বিতরণ করছেন, তিনি রাস্তায় গণ্ডি কেটে দিচ্ছেন কে কোথায় দাঁড়াবে, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কলকাতাতে যেখানে সবচেয়ে বেশি ভয়, কেন্দ্র সরকার আগেও কয়েকটি হটস্পট ঘোষণা করেছিল, সেখানে কি হচ্ছে? সেখানে কেন যেতে দেওয়া হচ্ছে না? কেন বসিয়ে রাখা হয়েছে? কেন আটকে রাখা হয়েছে? মালদার টেস্টে রাতারাতি কী করে রেজাল্ট চলে এলো? তারা কোথার থেকে নিয়েছে, কোন এলাকার লোককে নিয়েছে? আমরা বলে দেবো কোথায় হচ্ছে ইনফেক্টেড, ওখানেও মারা যাচ্ছে প্রচুর লোক, কোনো খবর দেওয়া হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায়। জ্যোতিপ্রিয় মল্লিক সবসময় বিজেপির ভূত দেখেন, আগে রাতে দেখতেন এখন দিনেও দেখছেন, ওখানে বিজেপির কোনো সম্পর্ক নেই দূর অব্দি, উনি সবচেয়ে অযোগ্য মন্ত্রী, এটা এবার প্রমাণ হয়ে গেল। মানুষের পেটে যে খাবার দিতে পারে না, কেন্দ্র সরকার চাল পড়ে থাকে গোডাউনে, তারপর ওনার কথা বলার কোনো অধিকার? আর দুর্ভাগ্য ওনার জেলাতেই মারপিট বেশি হচ্ছে, বসিরহাট থেকে আরম্ভ করে বাদুড়িয়াতে, কোথাও রেশন নাই, রোজ মারপিট হচ্ছে, ওনার তো মুখ পড়ে গেছে, উনি কী বলবেন? এইসব মিথ্যা কথা বললে কি আজকে লোক মানবে? উনি যেন রাস্তায় না বেরোন, তার ওনার কপালে এই কোন দুঃখ হবে। এখন আবার মারোয়ারি বাঙালি করার যে অপচেষ্টা হচ্ছে এটা খুবই নিন্দনীয়। আমাদের বাংলার রাজনীতি এই ধরনের চলে না। আর যে মারোয়ারি কমিউনিটির কন্ট্রিবিউশন দেশের জন্য আছে এবং সবাই তার থেকে লাভবান, আজকে পরিস্থিতির কারণে তাদেরকে এরকমভাবে বদনাম করা হচ্ছে, চোর প্রতিপন্ন করা হচ্ছে, এটা মোটেই ঠিক। বাঙ্গুর হসপিটালে একটি ছেলে ওখানকার পরিস্থিতিকে ভিডিও করে তুলে ধরেছিল, ডেড বডির সঙ্গে সাধারণ রোগীরা রয়েছেন আর সেখানে করোনা রোগীদের রাখা হয়েছে, সেই পরিস্থিতিটা দেশের সামনে যখন বেরিয়ে এসছে, সেই ছেলেটাকে কালকে পুলিশ আটকে রেখেছে এবং তাকে বলাবার চেষ্টা হচ্ছে যে আমার মাথা ঠিক নাই, আমি কখন কী বলি ঠিক নাই, এটা ফেক ভিডিও। তো সত্য যখন মাঝে মধ্যে বেরিয়ে আসছে তখন সেটাকে চাপা লাগানো হচ্ছে। নিউজ বাংলা টুডে, আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।